শুল্ক পরিশোধ করে যে সকল পণ্য আপনি বিমানবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন সেগুলি হচ্ছে প্লাজমা এলসিডি টিএফটি এবং একই প্রযুক্তির টেলিভিশন যদি সেগুলো তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে দশ হাজার টাকা ৩৭ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত ত্রিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সত্তর হাজার টাকা এবং ছেষট্টি ইঞ্চি এবং তার উপরে যদি হয় তাহলে প্রতিটি টেলিভিশনের জন্য আপনাকে নব্বই হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে চারটির বেশি যুক্ত অর্থাৎ আটটির বেশি নয় এরকম হোম থিয়েটার মিনিটেশন সহ স্পিকার যেগুলো যেগুলোকে যেগুলিকে আমরা সিডি ভিসিডি ডিবিডি এল ডি এমডি ইত্যাদি নামে অবহিত করে থাকি সেগুলো যদি আপনি আনেন তাহলে প্রতি সেটের জন্য আপনাকে আট হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ যদি বিদেশ থেকে আনেন তাহলে আপনাকে প্রতিটি সেটের জন্য পাঁচ হাজার টাকা করে শুল্ক দিতে হবে এয়ার কুলার বা এয়ার কন্ডিশন সেগুলো যদি উইন্ডো টাইপ হয় তাহলে সাত হাজার টাকা স্প্লিট টাইপ আঠারোশো বিটি ইউর পর্যন্ত যদি হয় তাহলে পনেরো হাজার এবং আঠারোশো বিটি ইউর উপরে যদি হয় তাহলে বিশ হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে শুল্ক পরিশোধ করে যে সকল পণ্য আপনি বিমানবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন সেগুলি হচ্ছে প্লাজমা এলসিডি টি এফ এবং একই প্রযুক্তির টেলিভিশন যদি সেগুলো তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে দশ হাজার টাকা সাইত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত ত্রিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বাউন্ন ইঞ্চি পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সত্তর হাজার টাকা এবং ছষট্টি ইঞ্চি এবং তার উপরে যদি হয় তাহলে প্রতিটি টেলিভিশনের জন্য আপনাকে নব্বই হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে চারটির বেশি স্পিকারযুক্ত অর্থাৎ আটটির বেশি নয় এরকম হোম থিয়েটার মিনিটেশন সহ স্পিকার যেগুলো যেগুলোকে যেগুলিকে আমরা সিডি ভিসিডি ডিবিডি এলডি এম ডি ইত্যাদি নামে অবিহিত করে থাকি সেগুলি যদি আপনি আনেন তাহলে প্রতি সেটের জন্য আপনাকে আট হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে রেফ্রিজারেটর বা ফ্রিজ যদি বিদেশ থেকে আনেন তাহলে আপনাকে প্রতিটি সেটের জন্য পাঁচ হাজার টাকা করে শুল্ক দিতে হবে কুলার বা এয়ার কন্ডিশন সেগুলো যদি উইন্ডো টাইপ হয় তাহলে সাত হাজার টাকা স্প্লিট টাইপ আঠারোশো বিটি ইউর পর্যন্ত যদি হয় তাহলে পনেরো হাজার এবং আঠারোশো বিটি ইউর উপরে যদি হয় তাহলে বিশ হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে ডি অ্যান্টেনা প্রতি সেট সাত হাজার টাকা বার বা বুলিয়ন সর্বোচ্চ দুশো গ্রাম পর্যন্ত তিন হাজার টাকা সিলভার বা যেটাকে রুফা বলে থাকি সেটা দুশো গ্রাম পর্যন্ত ছয় টাকা এইচডি ক্যামেরা ডিবি ক্যামেরা বিটা ক্যামেরা এবং প্রফেশনাল যেমন ক্যামেরা হিসেবে যেগুলো ব্যবহৃত হয় প্রতি সেটের জন্য আপনাকে পনেরো হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে এয়ারগান এয়ার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমদানিযোগ্য সেগুলোর জন্য প্রতিটি আইটেমের জন্য আপনাকে পাঁচ হাজার টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে ঝাড়বাতি যদি আনেন তাহলে প্রতি পয়েন্টের জন্য তিনশো টাকা করে পরিশোধ করতে হবে